যেখানে বাংলাদেশি সেনা প্রধান উনি বক্তব্য রাখছিলেন মিডিয়াতে যে উনি সর্বদলীয় বৈঠক করবে আর ডিসাইড করবে যে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট কি হবে বা কিভাবে বাংলাদেশ চলবে এইসব নিয়ে একটা আলোচনা করেছিলেন, কিন্তু স্টুডেন্ট যে লিডার তাদের ডাকা হয়নি। তো স্টুডেন্ট লিডারদেরও আমি বক্তব্য শুনলাম মিডিয়াতে, তো ওনারা কনসিডার করছে ডক্টর ইউনেসকে। তো আজকে যে ভিডিওটা দেখবো সেটা ডক্টর ইউনেস কি বক্তব্য রাখলেন মিডিয়াতে প্রথমবার বাংলাদেশে এসে সেটাই শুনবো। তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। প্লিজ সামনে থেকে সবাই বসে। My son is still injured. Of course. Assalamu alaikum. আজকে আমাদের গৌরবের দিন, যে যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করল, সেটাকে সামনে রেখে এবং আরও মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। যারা এটা সম্ভব করেছে, যে তরুণ সমাজ, তাদের প্রতি আমি আবার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে, তারা আমার পাশে আছে। এরা এ দেশকে রক্ষা করেছে, এ দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটাই হলো আমাদের শপথ। সেটা আমরা রক্ষা করতে চাই, এগিয়ে যেতে চাই। আজকে আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ ভুলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক, বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরের থেকে কোনো যুবক কোনো যুবতী আর হার মানে নাই, সামনে গিয়ে আছে এবং বলছে যত গুলি মারো মারতে পারো আমরা আছি। তো যার কারণে এটা সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে, শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে, তা না হলে স্বাধীনতার কোনো দাম নেই। এই স্বাধীনতাটাকে পৌঁছানো হলে আমাদের শপথ, আমাদের দৃঢ় প্রতিজ্ঞা যে আমাদেরকে এটা করতে হবে, ঘরে ঘরে পৌঁছাতে হবে। মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন, সুযোগের পরিবর্তন, তার ছেলেমেয়ের ভবিষ্যতের পরিবর্তন, এটা যেন প্রত্যেকে বুঝে নেয় এবং আজকের তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে, তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছো তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কীভাবে একটা দেশ, একটা তরুণ সমাজ নিগ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে। তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরনোদেরকে বাদ দাও, তাদের এই পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না করি, সারা দুনিয়ার মধ্যে এটা হবে না, এটা শুধু বাংলাদেশের কথা না, সারা দুনিয়াকে জুড়ে কথা বলছি। তোমাদের মধ্যে যে শক্তি আছে, যে ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে, সেই সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে। এটা শুধু বই খাতাতে লেখার জিনিস না, এটাকে প্রকাশ করার জিনিস, স্থাপন করার জিনিস, সেটা করা, এটা আমরা এই আজকে আমাদের পুরো কাজটা হলো, দায়িত্বটা হলো
তারা যেটা অর্জন করে নিয়ে এসছে এখন তাদেরকে দিয়ে এটাকে করিয়ে দেওয়া, আমাদের সমস্ত কাঠামোগুলো পরিষ্কার করে দেওয়া। সরকার বলে একটা জিনিস আছে কিন্তু মানুষের কোনো আস্থা নেই। মানুষ মনে করে সরকার একটা দমন পীড়নের একটা যন্ত্র, যেখানে পায় সেখানে সুযোগ পায় তার একটা কষ্ট দেওয়া, তার থেকে নিমিড়ে দেওয়া, যে সকল স্তরে এটা হলো তার থেকে কেমনভাবে সামাল দিতে হবে তাকে, একটা ভয়ের একটা জিনিস তাকে সামাল দিয়ে চলা, এটা হলো সরকার। এটা সরকার হতে পারে না। সরকারকে দেখে মানুষের মুখ বুক ফুলে উঠবে যে আমাকে সাহায্য করবে, আমাকে রক্ষা করবে, আমার আমার সরকার আমার জন্য দাঁড়াবে, আমার সরকার তার জন্য দাঁড়ায় না কোনো সময়। এই সরকার হবে, সেই সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থা আস্থাভাজন হবে। তাকে জোর করে তাকে বলার জন্য ভালো হচ্ছে এটা না, সে নিজে নিজে বিশ্বাস করবে সরকারি লোক দেখলে বলবে আমার লোক, আমাকে রক্ষা করার লোক। সেই আস্থাটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে মানুষের মনে, তাহলে মানুষও যোগ দেবে এটাতে। মানুষ এখন পিছিয়ে থাকে যে কিসের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে, আমরা যেন জানতে পারি যে এইটা আমরা সবাই মিলে আমরা অগ্রসর হতে পারি। একটা বড় সারা বাংলাদেশ একটা বড় পরিবার, এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব যা কিছু তাকে সরিয়ে ফেলতে চাই, যারা বিপদে গেছে তাদেরকে পথে আনতে চাই, যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি। এর মধ্যে আমরা শুনলাম, আসার পথে শুনে আসছি যে এখানে আইন শৃঙ্খলার ব্যাঘাত হচ্ছে, মানুষ মানুষকে আক্রমণ করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি করছে, দিয়ে যাচ্ছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আহমদিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ, এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা, সবাইকে রক্ষা করা, এটাকে প্রতিটি মানুষকে, প্রতিটি মানুষ আমাদের ভাই আমাদের বোন, তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসা। বিশৃঙ্খলা সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু। আমাদের যে যে যাত্রা শুরু হলো সেই যাত্রার শত্রু, কাজে এই শত্রুকে যাতে রোধ করা যায়, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক, তাদেরকে আইন শৃঙ্খলার হাতে দিয়ে হোক, এটা বোঝাতে হবে। তাকে মেরে পেটে এটা ঠিক না, আইন শৃঙ্খলা নিজের হাতে ঠিক না, তাকে আমাদের আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এমন হতে হবে তাদের হাতে সুপর্দ করলে আমরা নিশ্চিন্ত থাকবে, তার একটা বিহিত হবে। এমনগুলো আমরা হাতে দিয়ে দিলাম যে দুটো টাকা নিয়ে আবার ছেড়ে দিল, এটা যেন আবার না, তা আমাদের সেই আস্থাটা আমাদেরকে আনতে হবে। কাজে আইন শৃঙ্খলা যখন আমাদের প্রথম কাজ, এই আইন শৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারবো না। আপনারা আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছেন, ছাত্ররা আমাকে আহ্বান দিয়েছে, সেটাতে আমি সাড়া দিয়েছি। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। এটা আমাদের প্রথম দায়িত্ব। এটা যদি আমি করতে না পারি, এটা আমার কথা যদি না শোনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই, আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। যদি আমাকে প্রয়োজন মনে করেন, তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আপনাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন। আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই। আমার প্রথম কথা হলো আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন, যাতে আমরা যা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায় সেই পথে আমরা এগিয়ে যেতে পারি। এটা একটা খুব সুন্দর দেশ হতে পারে, সারা বাংলাদেশ একটা খুব সুন্দর দেশের সম্ভাবনাময় দেশ, কাজে এই সম্ভাবনাগুলোকে আমরা নষ্ট করে দিয়েছি। এখন আবার সেই বীজতলা আবার তৈরি করতে হবে, আবার আমাদেরকে জেগে উঠতে হবে। এই তারাই এই বীজতলা তৈরি করবে, তাদের হাত দিয়ে হবে এবং তাদের দিকে আমরা তাকাবো এবং আমরা পথ তাদের নির্দেশ মতে আমরা অগ্রসর হব। এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী প্রধানরা যারা আছেন, তাদের প্রতি অনুরোধ, আমরা একটা পরিবার, এইটার মধ্যে যেন আমাদের মনোযোগ না হবে, আমরা একযোগে একসাথে চলতে পারি এবং আমরা ত্বরিতগতিতে একটা সুন্দর বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে পারি, সেটাই আমার কামনা। আপনাদের সবার কাছে আবেদন, আমাদেরকে সেই সুযোগ দিন, আমরা এগুলো সম্পূর্ণ করা আমরা আজকের থেকে শুরু করলাম, সেটা আশা করি আমরা দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবো। সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, ওনার বক্তব্য শুনে সত্যি আমার খুব ভালো লাগলো, মনে হচ্ছিল যে আমি কোনো একটা এডুকেটেড মানুষের কথা শুনছি।
যেভাবে একজন শিক্ষিত মানুষ বোঝায় যে কাউকে মার কুটাই করে বোঝানো সম্ভব নয়, তাকে সঠিক পথে আনার জন্য ভালো মতন বোঝাতে হবে। কারণ এমন অনেক গ্রুপ আছে যারা এই আন্দোলনটা সাকসেসফুল হওয়ার জন্য তাদেরই ক্ষতি হয়ে গেছে, যে তাদের আর পকেট ভরবে না, তো তাদের যে ঈর্ষাগুলো আছে সেগুলো কিন্তু অন্য লোকদের মাধ্যমে করানোর চেষ্টা করবে। তো সেটা সেইটার থেকে নিজেদের বাঁচিয়ে চলতে হবে, সব বাংলাদেশিদের একজোট হয়ে এগোতে হবে। সো ইয়া গাইস, দ্যাটস ইট ফর টুডে। তোমাদের থেকে জানতে চাইবো যে নতুন বাংলাদেশকে তোমরা কোন রূপে দেখতে চাও, নিশ্চয়ই ছোট্ট করে কমেন্ট সেকশনে লিখে জানিও। তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো, আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার।